শুভ সকাল নিশ্চয়ই সবাই ভালো আছেন আশা নয় বিশ্বাস আমি লোকমান সেন বলছিলাম ঘুরতে ঘুরতে গিয়েছিলাম মাধবীলতা লতা ইকু রিজোর্টে এত চমৎকার একটা রিজোর্ট শ্রীমঙ্গলে আছে আমি সত্যি বুঝতেই পারিনি আমি অনেকগুলো রিজোর্ট ভ্রমণ করেছি অনেকগুলো রিজোর্ট ভিজিট করেছি কিন্তু এত চমৎকার সুনিবির ছায়ার মধ্যে এত চমৎকারভাবে নিখুঁতভাবে তৈরি করা একটা রিজোর্টে এই প্রথম গেলাম যদিও রিসোর্টের অপারেশন ম্যানেজার আমাকে ইনভাইট করেছিল একটু যাই ভিজিট করার জন্য আমি গিয়েছিলাম একটা রিসোর্টটা ভিজিট করার জন্য যেহেতু আমি হোটেলিয়ান আমি হোটেলে জব করি সেক্ষেত্রে আমি অবশ্যই আশেপাশে যতগুলো রিসোর্ট আছে সবগুলো রিসোর্ট ভিজিট করি ওনাদের ম্যানেজমেন্টটা কেমন ওনাদের বিহেভিয়ারটা কেমন কেমন সার্ভিস দিচ্ছে সব কিছু কারণ আমারও শেখার অনেক কিছু আছে যেন আমি শিখতে পারি প্রতিটি জায়গায় এই উদ্দেশ্যে ঘোরা ঘুরতে ঘুরতে রিজোর্টটাতে যখন ঢুকলাম সত্যি অবাক হয়ে গেলাম এত চমৎকারভাবে রিজোর্টটা তৈরি করা হয়েছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মালিক পক্ষকে বাংলাদেশের পর্যটক খাদেরকে একটু ডেভেলপ করার জন্য ইনাদের কল্যাণে সরকারি পক্ষ থেকে নয় ব্যক্তি মালিকানাধীন যে প্রতিষ্ঠানগুলো তৈরি করা হয়েছে এগুলোকে সরকার যদি পৃষ্ঠপোষকতা দেয় তাহলে কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবে বাংলাদেশের পর্যটন শিল্পটা আর এই ক্ষেত্রে আমি গিয়েছিলাম এনাদের রুমগুলো ভিজিট করার জন্য একটা রুমে যাওয়ার পরে সত্যি আমি অভিভূত হই এত চমৎকার এত সুন্দর ভিউর মধ্যে এই রেজোর্টটা তৈরি করা মাধবীলতা ইকো রেজোর্টটা মানে এখানে ভেতরে গেলেই আপনি বুঝতে পারবেন এখান থেকে যে দৃশ্যগুলো আপনি দেখতে পাচ্ছেন একদম চমৎকার এই দৃশ্যগুলো সত্যি যদি অবলোকন না করেন অথবা এক রাত ওয়েল না করেন তাহলে আপনি মিস করবেন এটা চারজনের রুম এবং চারজনের জন্য পর্যাপ্ত জায়গা আছে এবং ওয়াশরুমটা আমার কাছে বেশ ভালো লেগেছে আমি সত্যি গিয়ে করেছি এবং সব কিছুই ভিজিট করেছি ভালো লেগেছে এত চমৎকার একটা রিসোর্ট সাথে আপনি যদি এভেল না করেন এই যে আমি আরেকটা রুমে গিয়েছি রুমটাতে একজাক্টলি শীতল পাটি দিয়ে তৈরি করা ফ্লোরটার মধ্যে শীতল পাটি বসানো আছে আপনারা ইচ্ছে করলে গ্রামে যেরকম বসে মেঝেতে বসে আড্ডা দিতে পারেন সেভাবেই আড্ডা দিতে পারবেন এবং এই চার চারজনের জন্য একটা সোফা আছে এবং ওয়াশরুম আছে ওয়াশরুমের মধ্যে সেট আপগুলোও খুব ভালো আছে এবং আরেকটাতে গিয়েছি এটার উপর নিচের দুটোতেই হচ্ছে শীতল পাটি দিয়ে তৈরি করা এত চমৎকার আমার কাছে বেশ ভালো লেগেছে নিচে শীতল পাঠি দিয়েছে যদিও কাঠের এবং বাঁশের কমিউনিকেশানে একটা তৈরি করা এবং পাশেরটা হচ্ছে শীতল পাটি দিয়ে তৈরি করা সত্যি এই দৃশ্যগুলো এখন আর কোথাও পাওয়া যায় না গ্রামের মতোই একদম গ্রামের গ্রাম্য যে পরিবেশটা যারা শহরে ইট কাঠের তালানের মধ্যে থেকে অভ্যস্ত তারা যদি আসেন এই কোড়ে চোরের কটেজগুলোতে যদি এইওয়েল করেন তাহলে সত্যি আপনার কাছে বেশ ভালো লাগবে আমরা ওনাদের টাওয়ার বিল্ডিংয়ের একটা ছোট্ট আরেকটা কটেজ আছে ওই কটেজটাতে গিয়েছি এবং কটেজটার ব্যালকনির থেকে চমৎকার একটা বাগান এবং একটা বাগান এবং আশেপাশে অনেকগুলো গার্ডেন দিয়ে তৈরি করা আমার কাছে বেশ ভালো লেগেছে আমি গিয়েছিলাম রেস্টুরেন্টটা ওনাদের রেস্টুরেন্টটা একজাক্টলি বিশাল বড়ো বেশ বড়ো পরিসরে রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে অন্তত এক থেকে দেড়শো মানুষ একসাথে বসে ব্রেকফাস্ট করতে পারবেন যদিও সেট আপটা সেভাবে ওনারা দেওয়া হয়নি কিছুদিনের মধ্যে হয়তো দিয়ে দেবে আর ওয়াশরুমটা ভার্টিক্যাল মিরোরটা সব কিছু মিটাই হচ্ছে যে চমৎকার সুন্দর আর ভালো লেগেছে এবং ওনাদের যে টাওয়ার বিল্ডিং আছে টাওয়ার বিল্ডিং থেকে যে ভিউগুলা সত্যি চমৎকার কিছু ভিউ পাওয়া যাচ্ছে আমি টাওয়ার বিল্ডিংয়ে আমার কলিগকে পাঠিয়েছিলাম কারণ আমরা হাঁটতে পারছিলাম না এত বড়ো পরিসর হাঁটাও সম্ভব নয় আপনি ইচ্ছে করলে অপূরন্ত সময় যদি থাকে বাচ্চাদেরকে নিয়ে নিমিশে এসে ঘুরে যেতে পারেন এই একদিন একদিনে ইভিল করতে পারেন এবং এইখানে যে রুমগুলো রুমগুলোর থেকে ব্যালকনি আছে অবশ্যই যদিও ব্যালকনিটা দেখানো হয়নি রুমগুলোর চমৎকার দুইজনের জন্য দুইজন থাকার জন্য এবং ওয়াকওয়েটা চমৎকার একটা ওয়াকওয়ে এবং কালার কমিউনিকেশানটাও যথেষ্ট ভালো ছিল এবং রুমগুলো সব কিছু মিলেই হচ্ছে যে একটা চমৎকার একটা রিভিউ দেওয়ার মতো একটা আমি ওনাদের যেই ব্যালকনি আছে ব্যালকনি থেকে আপনাদেরকে ভিউটা দেখানোর জন্য ট্রাই করছি চমৎকার একটা ভিউ এবং ওনাদের সুইমিং পুল করা হয়েছে যদিও সুইমিং পুলটা এখন পর্যন্ত রেডি না হয়তো রমজানের মধ্যে রেডি হয়ে যাবেন এই চমৎকার জায়গাটা আপনারা যে কোনো মুহূর্তে এসে ঘুরে যেতে পারেন শ্রীমঙ্গল শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত মাধবী লতা ইকো রিসোর্টটা মাধবিল্লতা ইকো এক্স্যাক্টলি রাধানগরে অবস্থিত আর রাধানগরে বেশ কিছু ভালো মানের